Hello, my dear parents. Hope all of you are having a great week. So, my dear parents, আমি আজকে আমাদের শেমরক আইসদের টু গেমস দেখাবো আর এই গেমসগুলো কিন্তু আমাদের শেমরক আইসরা আমার সঙ্গে প্লে করবে আর এই গেমসগুলোর জন্য কিন্তু আমাদের শেমরক আইসদের কিছু মেটেরিয়ালস প্রয়োজন সো ফার্স্ট গেমের জন্য কিন্তু আমাদের শেমরক আইসদের এই রকম থ্রি গ্লাসেস প্রয়োজন আপনারা কিন্তু চেষ্টা করবেন এই রকম ধরনের গ্লাসেসই আমাদের শেমরক আইসদের দেওয়ার জন্য আর আমাদের শেমরক আইসদের এই গ্লাসেসের সঙ্গে কিন্তু এরকম থ্রি পেনস বা পেন্সিলস বা স্কেচ পেনস যাই থাকবে সেগুলো কিন্তু আমাদের শেমরক আইসে দিতে পারেন ওকে আর সেকেন্ড যে গেমটা রয়েছে সেকেন্ড গেমের জন্য আমাদের শেমরক আইসে এই গেমটা স্টার্টিং পয়েন্ট আর ফিনিশিং পয়েন্টের জন্য কিন্তু আমি ফোর ওয়াটার বটলস ইউজ করেছি আপনারা কিন্তু নিশ্চয়ই আমাদের শেমরক আইসে ঠিক এই গেমটার জন্য এইরকম ভাবে স্টার্টিং পয়েন্টে টু ওয়াটার বটলস আর ফিনিশিং পয়েন্টে টু ওয়াটার বটলস কিন্তু ঠিক এইভাবে সাজিয়ে রাখতে হবে তারপরে কিন্তু আমাদের শেমরক আইসরা এই গেমটা খেলতে পারবে ওকে সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স হাউ আর ইউ অল ওকে ভেরি গুড আই অ্যাম ফাইন সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স ডু ইউ নো আজ কিন্তু একটা স্পেশাল ডে কি জানো আজ কিন্তু ন্যাশনাল স্পোর্টস ডে অ্যান্ড ডু ইউ নো ফ্লাওয়ার্স অন 29th অফ আগস্ট উই সেলিব্রেট ন্যাশনাল স্পোর্টস ডে আমরা কি 29th অফ আগস্টে ন্যাশনাল স্পোর্টস ডে সেলিব্রেট করি আর আজই আমরা ন্যাশনাল স্পোর্টস ডে সেলিব্রেট করব ওকে সো কিভাবে করব আমরা কিন্তু টু গেমস খেলব আচ্ছা তার আগে স্পোর্টসের ব্যাপারে তো তোমাদের এমবি ম্যাম অনেক কথা বলেছেন তোমরা তো শুনেইছ তাই না এমবি ম্যাম তো এটাও বলেছেন যে গেমস কত ধরনের হয় টু টাইপস হয় তাই না ইনডোর গেমস হয় আউটডোর গেমস হয় তাই তো আর তোমরা তো ভালো মতোই শুনেছো যে আউটডোর গেমস কোনগুলো তোমরা তো জানোই তাই না আর তোমরা তো শুনেইছো আউটডোর গেমস কোনগুলো তাই না যেগুলো বাড়ির বাইরে খেলা হয় সেগুলো আউটডোর গেমস তাই তো আর আমি তোমাদের কিন্তু টু ইনডোর গেমস দেখাবো এখন মানে কি যে গেমসগুলো আমরা বাড়িতে ঘরের মধ্যেই প্লে করতে পারি সো খুব মজা তাই না তাহলে চলো ফ্লাওয়ার্স আমি তোমাদের কটা গেমস দেখাবো টু গেমস দেখাবো তাই তো ওকে তাহলে চলো ফার্স্ট গেমটা আমরা দেখে নিই আর তোমরাও কিন্তু আমার সঙ্গে প্লে করবে গেমটা ওকে তাহলে চলো স্টার্ট করি সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স দেখো আমি কিন্তু এখানে থ্রি গ্লাসেস নিয়েছি তাই তো তোমাদের কাছেও তো রয়েছে সো ফ্লাওয়ার্স উই হ্যাভ টেকেন থ্রি গ্লাসেস হিয়ার রাইট ওকে অ্যান্ড উই হ্যাভ টেকেন থ্রি পেন্সিলস হিয়ার রাইট ওকে সো লেটস কাউন্ট ওয়ান টু থ্রি ভেরি গুড সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স উই হ্যাভ থ্রি পেন্সিলস রাইট আমাদের কাছে থ্রি পেন্সিলস রয়েছে অ্যান্ড উই হ্যাভ থ্রি গ্লাসেস রাইট ওকে সো আমাদের এখন কি করতে হবে চলো আমরা কিন্তু এখন এই যে থ্রি পেন্সিলস রয়েছে এই থ্রি পেন্সিলস কিন্তু এই থ্রি গ্লাসেসের ওপরে কিন্তু রাখতে হবে কিভাবে দেখো তো চলো এটাই হলো গেম সো ফ্লাওয়ার্স উই হ্যাভ টু হোল্ড দ্য পেন্সিল লাইক দিস আমরা কিন্তু এইরকমভাবে পেন্সিলটা কিন্তু হোল্ড করব সবাই এরকমভাবে নিয়ে নাও ওয়ান ফিঙ্গার দিয়ে কিন্তু টু হ্যান্ডসের ওয়ান ফিঙ্গার এই যে এরমভাবে কিন্তু আমাদের হোল্ড করতে হবে না হলে কিন্তু এরমভাবে হোল্ড করতে পারো ওকে চলো সো না উই হ্যাভ টু পুট দ্য পেন্সিল অন দ্য গ্লাস লাইক দিস ওকে দেখেছো পেন্সিলটা কিন্তু পড়ে যায়নি পড়ে গেলেই কিন্তু আউট তারপরে সো আরও একটা পেন্সিল নিয়ে নিই দেখো উই হ্যাভ টু টেক ইন আনাদার পেন্সিল অ্যান্ড টু হোল্ড দ্য পেন্সিল লাইক দিস রাইট ওকে নাও উই হ্যাভ টু পুট দ্য পেন্সিল অন দ্য গ্লাস লাইক দিস ওকে ফ্লাওয়ার্স দেখো এই পেন্সিলটাও কিন্তু পড়ে যায়নি সো নাও উই হ্যাভ টু টেক ইন দ্য থার্ড পেন্সিল লাইক দিস রাইট ইয়েস নাও অল অফ ইউ হোল্ড দ্য পেন্সিল লাইক দিস এবার পেন্সিলটা ধরো নাও উই হ্যাভ টু পুট দ্য পেন্সিল অন দ্য গ্লাস লাইক দিস ইয়েস ফ্লাওয়ার্স দেখো যা পেন্সিলটা কিন্তু পড়ে গেল আমি কিন্তু আউট হয়ে গেলাম বাট আমি আরও একবার ট্রাই করে দেখি পেন্সিলটা পড়ে যাচ্ছে কি না ওকে নাও পেন্সিলটা আমি আবার নিয়ে নিয়েছি খুব কেয়ারফুলি কিন্তু নাহলে কিন্তু অন্য পেন্সিলসগুলোও কিন্তু নিচে পড়ে যাবে
এই দেখো, সো আই ডিড ইট, আমি কিন্তু এটা করেছি, তাই তো? ইয়েস, তাহলে দেখলে এরম ভাবে কিন্তু থ্রি পেন্সিলস থ্রি গ্লাসেস এর উপরে কিন্তু রাখতে হবে। উই হ্যাভ টু পুট অল দ্য পেন্সিলস অন দ্য গ্লাসেস, রাইট? ইয়েস, চলো তাহলে এখন তোমরা গেমটা আবার খেলো আমি যেভাবে দেখিয়ে দিলাম। ওকে চলো। সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স, তাহলে কত ইন্টারেস্টিং ছিল না ফার্স্ট গেমটা? কি সুন্দর গ্লাসেস দিয়ে পেন্স পেন্সিলস দিয়ে আমরা গেমটা প্লে করলাম। ওকে, এখন কিন্তু আমরা সেকেন্ড গেমটা প্লে করব। আর সেকেন্ড গেমটা কিন্তু আমি তোমাদের দেখাবো না, রিধিমা দিদি তোমাদের দেখাবে। ওকে, সো রিধিমা দিদি তোমাদের সোলজার ক্রলিং করে দেখাবে। তোমরা কিন্তু রিধিমা দিদির মতোই কিন্তু সোলজার কলিং করবে। ওকে, তাহলে চলো দেখে নাও কিভাবে গেমটা প্লে করতে হবে। সো মাই ফ্লাওয়ার্স, দেখো রিধিমা দিদি কিন্তু রেডি, রাইট? তোমরাও ঠিক রিধিমা দিদির মতো দাঁড়িয়ে পড়ো এইভাবে। ওকে, ভেরি গুড। সো ফ্লাওয়ার্স, এখন রিধিমা দিদি কিন্তু স্টার্ট করবে, আর তোমরাও রিধিমা দিদির সঙ্গেই করবে। ওকে চলো ফ্লাওয়ার্স। রিধিমা, নাও স্টার্ট। রিধিমা, ইয়েস, ভেরি গুড, কাম অন রিধিমা, ইউ ক্যান ডু ইট রিধিমা, কাম অন, খুব ভালো হচ্ছে, এইভাবে করো, ভেরি গুড, কাম অন রিধিমা, ইয়েস, ওয়েল ডান, ভেরি গুড, ওয়ান্স এগেইন, স্টার্ট, ইয়েস, ভেরি গুড, ভেরি গুড রিধিমা, কাম অন রিধিমা, ভেরি গুড, ওয়েল ডান, খুব ভালো হচ্ছে, ভেরি গুড, ভেরি গুড, ওয়েল ডান, ওয়েল ডান, ভেরি গুড। সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স, আমরা আজকে কত সুন্দর করে কি ন্যাশনাল স্পোর্টস ডে সেলিব্রেট করলাম, তাই তো? ইয়েস, কিভাবে করলাম? টু ইনডোর গেমস আজকে আমরা প্লে করেছি, তাই তো? আমি তো তোমাদের সঙ্গে একটা গেম আমি আজকে খেললাম, আরেকটা গেম রিধিমা দিদি তোমাদের দেখিয়েছে, তাই তো? কি সুন্দর সোলজার ক্রলিং করলে তোমরা, তাই না? ওকে, আর জানো ফ্লাওয়ার্স, ফার্স্ট গেমটা কিন্তু তুমি তোমার মামার সঙ্গে, পাপার সঙ্গে বা বাড়িতে যে কোনো মেম্বারসদের সঙ্গে কিন্তু প্লে করতে পারবে। তুমি শিখিয়ে দেবে তাদের কিভাবে গেমটা খেলতে হয়। ওকে চলো। সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, লাভ ইউ অল, বাই।